टालमाटाल परिस्थितिर मध्य इस्तफा दिएছেন पाक अटर्नी जनरल भोटाभुटिर फल प्रकाशेर आगे हेलिकप्टारे इस्लामाबाद छाड़ेन इमरान खान परवर्ती पाक प्रधानमंत्री होते पारेन बिरोधी दलनेता शाहबाज शरीफ किन्तु तारपरই शुरू হয়ে গেল নতুন নাটক। শাহবাজ শরীফকে ঘিরে এবার দুর্নীতির অভিযোগ উঠল এবং আজ যেমনটা জানা যাচ্ছে যে বেআইনি লেনদেন মামলায় শাহবাজকে সমন পাঠিয়েছে লাহোর হাইকোর্ট। আগামীকালই ছেলে সহ শাহবাজ শরীফকে তলব করা হয়েছে। অন্যদিকে কালই সকাল ১১টায় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন রয়েছে, তার আগে আজ দুপুর ২টায় মনোনয়ন জমা দেওয়ার কথা। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার দাস, পাকিস্তানে গণতন্ত্র নেই এবং সেই একটা পরিস্থিতিতে যখন এক দফা নাটক গতকাল শেষ হলো, শাহবাজ শরীফ যার নাম উঠে এলো বা তাকে ঘিরে যে টুইস্ট শুরু হলো, কি মনে হয় এর পরিসমাপ্তি কোথায়? লাহোর হাইকোর্ট হস্তক্ষেপ করছে, কিন্তু আদৌ কি এখানে কোনো রকম বিচার বিভাগীয় পরিণতি কিছু সুলভ হতে পারে এরকম কি মনে হয়, নাকি একেবারেই সেনা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে? দেখুন, আপনি প্রশ্নটা জবাব দিয়ে দিয়েছেন। পাকিস্তানে যেরকম একটা সুডো ডেমোক্রেসির আওয়াজ দেওয়া হচ্ছে ওই সব কিছু নেই। আমি সারা জীবন তো এই পাকিস্তান নিয়ে পড়াশোনা করেছি, দেখেছি, এদেরকে কাছ থেকেও দেখেছি। এদের একমাত্র কথা হচ্ছে আইএসআই আর সেনাবাহিনী, এবং আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে মৌলবী, যেটাকে বলে যে রিলিজিয়াস যারা লিডার, এবং তারাই পুরো ব্যাপারটা কন্ট্রোল করে। এবং এই মুহূর্তে আমার ব্যক্তিগত মতামত যে সেনাবাহিনীর দ্বারাই কন্ট্রোল হচ্ছে। আওয়াজ দেখাচ্ছে যেন সুপ্রিম কোর্ট অনেক কিছু করছে, যেন ওদের ক্যাবিনেটের কিছু মিনিস্টার অনেক কিছু করছে, কিছুই না। পুরোটাই আইএসআই এবং সেনাবাহিনী ফাইনালি ডিসাইড করবে কে মসনদে বসবে, এবং অন্য কেউ যদি চেষ্টা করে তাদের অপছন্দের লোক, তাহলে তাদেরকে জেলে ঢোকানোর জন্য বা দেশ ছাড়া করবার জন্য যা যা করবার সেটা আইএসআই করবে। এবং আপনি যদি দেখেন পাকিস্তানের যতজন প্রধানমন্ত্রী আছে তাদের মধ্যে বেশিরভাগ অংশই দেশ ছাড়া হয়েছে কখনো না কখনো, এবং রাষ্ট্রপতি যারা হয় তারা মারা গেছেন, না হয় তাদেরকে দেশ ছাড়া করে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে। এই ক্ষেত্রেও এমন হতে পারে। এবং আপনি যাদের নাম বলছেন তারা ছাড়া যিনি গতকাল অবধি প্রাইম মিনিস্টার ছিলেন তিনিও দেশ ছাড়া হয়ে যেতে পারেন বা জেলেও যেতে পারেন। তো এটাই ওদের গেম, এবং আমার মনে হয় না যে কোনো ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বা জুডিশিয়ারি প্রসেসের মধ্যে আর্মির কন্ট্রোল ছাড়া পাকিস্তান থাকবে তাদের পক্ষে সম্ভব না, এবং এইভাবেই পাকিস্তানের আস্তে আস্তে শেষ হবে, একটা রোগ স্টেটে দাঁড়িয়ে যাবে পাকিস্তান। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।